জোর কদমে শুরু হয়েছে আরামবাগ থেকে চাপাডাঙ্গা রাস্তা সম্প্রসারণের কাজ। এর ফলে রাস্তার দুদিকে বহু বাড়ি ও দোকানঘর ভাঙা পড়ছে। নোটিশ পাওয়ার পর থেকেই বাড়ি ও দোকান মালিকরা তাঁদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু প্রশাসন যেন আমাদের কথা ভাবেন, কোথাও যেন আমাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আমরা পরশুরা চৌমাদার ক্ষুদ্র ব্যবসায়ী এবং 150 আছি। আমরা এরকম সব ব্যবসায় রোজগার করে কোনো রকমের সংসার চলছে। হ্যাঁ, এর জন্য রাস্তা সম্প্রসারণ হোক আমরা চাই। আমরা আটকাচ্ছি না, আমরা রাস্তার দোকানদার সব খুলে নিতে ইচ্ছুক এবং খুলে নিচ্ছি। হ্যাঁ, এর জন্য আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের যেন একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয়।